মহাতে হচ্ছে বাগ্রবাহিনী দুর্গা, তারপরে দক্ষিণাগামী, তারপরে তারা। এই জায়গাটার নাম হচ্ছে বাগাচরা বাগদেবী তলা। ঠিক ৫-৬০০ বছর হবে, ৬০০ বছরের পুরনো প্রায়। মূর্তি স্থাপন হয়েছে, দেখুন এর কাণ্ডটি। এই যে এই মন্দির, এই মন্দিরের সেবায়িত কর্মাধ্যক্ষ ওনার, এই মন্দিরটা ওনাদেরই বংশোদ্ভূত। আমি এই মন্দিরের পূর্ব ইতিহাস এবং বর্তমানে কি কি এখানে হয় সেই সম্বন্ধে বিস্তারিত জেনে নেব। নমস্কার। নমস্কার, আমার নাম সুব্রত মুখার্জি। আমি বংশ পরস্পরা এই মন্দিরের অংশীদার, পুরোহিত, সেবায়িত, যা বলতে বংশধর সব। আমাদের ১৬তম, আমাকে নিয়ে ১৬তম জেনারেশান, আমার পরের জেনারেশানও হয়েছে শুভজয় মুখার্জি, সেও এই মন্দিরের সেবায়িত পুরোহিত। আমাকে নিয়ে ১৬ জেনারেশান আগে এই মন্দিরে, এই জায়গাটার নাম হচ্ছে বাগাচরা বাগদেবী তলা। এই এইখান দিয়ে ছিল গঙ্গা, গঙ্গার পাশে সাধক রঘুনন্দন বন্দ্যোপাধ্যায় শ্মশান ছিল, সেই শ্মশানে বসে যশ বাংলাদেশের যশোর জেলা থেকে এসে সাধক রঘুনন্দন বন্দ্যোপাধ্যায় সিদ্ধি লাভ করেন। পঞ্চমন্ডির আসন করেছিলেন, সেই পঞ্চমন্ডির আসন করে সিদ্ধি লাভ করেন। ফাল্গুন মাসের প্রত্যেক শনিবার মঙ্গলবার এখানে মেলা হয়। ফাল্গুন মাস হচ্ছে এই পঞ্চমন্ডির আসনের সিদ্ধি লাভের মাস। তিথি হচ্ছে আপনার শুক্লপক্ষের আগে যে শেষ মঙ্গলবার, দোল পূর্ণিমার আগের যে শেষ মঙ্গলবার, সেইটাই হচ্ছে সিদ্ধিলাভের তিথি। সেই মঙ্গলবারের দিন হচ্ছে দিন আপনার, সেটা যদি চৈত্র মাসে পড়ে তাহলে শেষ মঙ্গলবারটা এখানে সবথেকে বড় মেলা হয়। সেই মেলা উৎসব আপনারা দেখতে পাবেন যদি শনিবার এবং মঙ্গলবার আসেন। ভক্ত সমাগম দেখতে পাবেন, আপনারা কত দোকান পাট এবং কত লোক এখানে ঢোকে, মাঠাবলি থেকে আরম্ভ করে বলিপথা আমরা দিন পর্যন্ত মন্দ্রবলিতে কিন্তু মাথা উৎসর্গ এবং পাঁচখানা লাইন কীভাবে কন্ট্রোল করা যাচ্ছে না এমন অবস্থাতেও কীভাবে পুলিশের সামাল নিয়ে আমরা কন্ট্রোল করে এই সকাল ৫টা থেকে রাত্রি ৭টা অবধি আমরা সমস্ত কমিটির লোকেরা মিলে মেলা পরিচালনা করে সুস্থভাবে মেলাটাকে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় সেদিকে দেখে আমরা প্রত্যেক দিন এখানে প্রত্যেক শনিমঙ্গলের মেলা সম্পন্ন করি। প্রথম ঘরটি হচ্ছে বাগ্রবাহিনী দুর্গা, মানে আমি যেখানে বসে আছি তার বাঁহাতে হচ্ছে বাগ্রবাহিনী দুর্গা, তারপরে দক্ষিণাগামী, তারপরে তারা, তারপরে মহাকাল ভৈরব, তারপরে পটুকা ভৈরব, তারপরে ষষ্ঠী। প্রত্যেক দিন নিত্য পুজো হয়, প্রত্যেক শনিবার মঙ্গলবার ৭টা থেকে ২টো অবধি মন্দির খোলা থাকে, আর প্রত্যেক দিন ৭:৩০টার পরে মন্দির বন্ধ হয়ে যায় আর পুজো যায় না, কারণ পুরো আমরা নানান কাজে ব্যস্ত থাকি চলে যাই। কিন্তু শনিবার মঙ্গলবার আপনাদের জন্য ৭:০০ থেকে ২টো অবধি মন্দির খুলে রাখতে হয়, ভক্ত সমাগম হয়। আচ্ছা, এই যে মন্দির, এই মন্দিরটার যা পরিকাঠামো, মানে গৃহকক্ষ দেখে বোঝা যাচ্ছে মন্দিরটি বেশ পুরনো। এই মন্দিরটা আনুমানিক মোটামুটি আপনি তো বলতে পারবেন যে কত বছর বয়স? মন্দিরটা আগে পঞ্চমন্দির আসল গাছের গোড়ায়, গাছগুলো আপনারা দেখে দেখবেন বহু বছরের পুরনো গাছ, ৫টা গাছ আছে মন্দিরটাকে ঘিরে। এই গাছগুলোর বয়স আনুমানিক ৪৬০-৪৭০, গাছগুলো মরার মতন হয়ে এসেছে। মন্দিরটা তারও আগেকার মন্দির,
এখানে রাজা কৃষ্ণ, ওইখানে একটা ইদারা আছে দেখবেন, এখানে রাজা কৃষ্ণচন্দ্র রাজা সময়কার ইদারা। তারপরে 1919 সালে সেটা সংরক্ষণ করা হয়েছিল, তারপরে আর সংরক্ষণ করা হয়নি। তারপরে হ্যান্ড টিউবওয়েল থেকে জল তোলা হয় যাত্রীদের খাওয়ানোর জন্য, রাজা কৃষ্ণচন্দ্র এখানে ইদারাটা করে দিচ্ছিল। এইটা হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের আমলেরও আগে। চাঁদ রায় কেদার রায় বলে ইতিহাসে যে নাম আছে, সেই চাঁদ রায় কেদার রায়ের বাড়ির গুরুদেব হচ্ছেন সাধক রঘুনন্দন বন্দ্যোপাধ্যায়। সেই সাধক রঘুনন্দন বন্দ্যোপাধ্যায় এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, মন্দির প্রতিষ্ঠা করেননি, এখানে তিনি সিদ্ধি লাভ করেছিলেন। পরবর্তীকালে ভক্তরা এই মন্দির বানিয়ে দেয় এবং এক এক সময় এক, আপনি বোর্ডগুলো দেখতে পাবেন, এক এক সময় এক এক ভক্ত সেই সব জায়গাগুলো সংরক্ষণ করেছেন এবং তাদের নামে বোর্ডও আছে। তাদের দেখবেন বাইরে আছে, প্রায় 200 বছর আগে এই মন্দিরটাকে সংরক্ষণ করা হয়েছে, হাওড়ার ফকেরপুরের একগুলো এসে করে দিয়েছিল। তাহলেই বোঝা যাচ্ছে যে এই দীর্ঘ এত বছরের পুরনো মন্দির এগুলো সংরক্ষণের জন্য এখনো ঠিক আছে, ভেঙে পড়ে মোটামুটি 500-600 বছর হবে, 600 বছরের পুরনো প্রায়। এটা পরিকাঠামোটা ভালো করে আছে বলে মন্দিরটি সংস্কার করা হয়, সংরক্ষণ করা হয়, এগুলো ভেঙে যায় সেগুলো আমরা রিপেয়ার করে তৎক্ষণাৎ, সেই জন্য এটা এখনো টিকে আছে। আচ্ছা, এই গাছটির বয়স প্রায় 700-800 বছর। এর বৃহদাকার কাণ্ডটি দেখুন, এই যে এখানে একটি পাথরের মূর্তি স্থাপন হয়েছে, এই যে সেই বৃহদাকার গাব গাছ। এই তেঁতুল গাছটির বয়স 500-600 বছর হবে। এই যে এটা শান্তিপুরে অবস্থিত, শান্তিপুর এই যে সেই তেঁতুল গাছ। এই যে নিম গাছ, এই নিম গাছের বয়স 700-800 বছর হবে। দেখুন এর কাণ্ডটি, কয়েকদিন আগে এখানে মেলা হয়ে গেছে। এই মেলা এখানে দেখুন বিভিন্ন ধরনের বাঁশ এখনো পোতা আছে, শৌচাগার, সাইডে ডোবা জায়গা। Thank you.